আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি ইতিপূর্বে আরেকটি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে সৃজনশীল প্রশ্নের বাকি অংশটুকু আগে করেছিলাম, গ নম্বরটা এখন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। সবাই খাতা কলম নিয়ে বসবে, তাহলে সহজে অঙ্কটা বুঝতে পারবে। দেখো তো অঙ্কটা কি দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, একই উদ্দীপক, আর এই উদ্দীপক থেকে নিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখা যাক, গ নম্বর ভালো করে খেয়াল করবা, গ নম্বর দেওয়া আছে, দেওয়া আছে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু পি। আর সেই ক্ষেত্রে পি মানটা এখানে দেওয়া আছে, পি করব আমরা টু প্লাস রুট টু ডিভাইডেড বাই টু মাইনাস রুট টু বসাই দেব। তাহলে দেখা যাচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো তো পি মানটা বলা আছে কত, টু প্লাস রুট টু, টু প্লাস রুট টু, নিচে টু মাইনাস রুট টু, টু মাইনাস রুট টু মানটা বসাই দিলাম। এখন আমরা ওই আগের নিয়মেই উভয় কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে লগ প্লাস হর ডিভাইডেড বাই লগ মাইনাস হর। দেখো তো এখন লগ প্লাস হর রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, তারপর ইট ইজ লগ প্লাস হর প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এই লক্ষাংশ আরেকটা রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে টু প্লাস রুট টু ডিভাইডেড বাই টু মাইনাস রুট টু, তাহলে টু প্লাস রুট টু প্লাস টু মাইনাস রুট টু, আবার টু প্লাস রুট টু মাইনাস টু প্লাস মাইনাস টু, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস রুট টু। এখন দেখি ওই আগে নিয়মে এই জন্য এখন আর লিখলাম না যোজন বিয়োজন করে, এখানে এই মাইনাস অংশটা এই মাইনাসটা কাটা যায়, আর এই প্লাস মাইনাসটা আর এই প্লাসটা কাটা যায়, এখানে ঠিক তাই মাইনাস রুট টু প্লাস রুট টু, এখানে মাইনাস টু প্লাস টু কাটা, দেখি কত থাকে এই রুট রুট ওভার ওয়ান প্লাস এক্স, এখানে একটা এখানে একটা দুইটা, টু রুট ওভার ওয়ান প্লাস এক্স টু রুট ওভার ওয়ান প্লাস, এখানে টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু, নাকি তো টু আর টু যোগ করলে হয় কত, ফোর, টু আর টু করলে ফোর হয়, আর এখানে এটা কত দুইটা রুট টু আছে, একটা রুট টু এই একটা রুট টু, তাহলে কয়টা রুট টু হয় দুইটা রুট টু, টু রুট টু, এখানে এই টু আর এই টু ক্যান্সেল বা রুট ওভার ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু, এটাকে আমরা টু ইন্টু টু লিখতে পারি টু রুট টু, তাহলে একটা রুট টু কাটা যায়, তাহলে দেখা যাচ্ছে কি এই টু আর এই টু ক্যান্সেল, উপরে থাকে টু নিচে থাকে কত রুট টু, এই টু কে আমরা ভাঙাও। দেখো তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো তাহলে এখানে ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু, এই টু কে ভাঙালে কয়টা রুট টু পাওয়া যায়, দুইটা রুট টু পাওয়া যায়, আমরা এই একটা রুট টু এই একটা রুট টু লিখলাম, দুইটা রুট টু লেখা যায়, টু কে ভাঙালে কয়টা রুট টু পাওয়া যাবে দুইটা রুট টু, কারণ রুট টু আর রুট টু গুণ করলে হয় রুট টু স্কয়ার, স্কয়ার রুট টু যায় যার না থাকে টু, সেই কারণে আমরা টু কে ভাঙালে দুইটা রুট টু পাবো, আবার এইখানে আসতেছে আরেকটা রুট টু, দেখো এই রুট টু আর এই রুট টু কাটা যায়, তাহলে থাকে শুধু উপরে রুট টু বাই নিচে ওয়ান হল রুট টু বাই ওয়ান আমরা ধরব, আর সেই জন্যই দেখে রুট টু বাই ওয়ান ধরলে এটাকে ধরে আমরা আর আর গুণন করে দেখো মানটা বের করতে পারি কিনা, দেখো তো আসতে বা
root bar 1 plus x root bar 1 minus x equal to উপরে থাকে √2 নিচে হলো 1 এখন দেখো আস্তে এখন আমরা আরেকটা কাজ করি বর্গ করে দেই বর্গ করলে √2 টা তাই এই √2 উঠে যাবে x এর মানটা সহজে বের করে দেবে তাহলে √1 plus x √1 plus x √1 minus x whole square করো উপরে √2 by 1 whole square স্কয়ার করলাম স্কয়ার আর √ উঠে যায় আর স্কয়ার আর √ উঠে গেলে সহজে আমরা অঙ্কটা সমাধান করে নিয়ে আসতে পারব দেখো তো তাহলে এখানে √ আর স্কয়ার উঠে যায় 1 plus x থাকে আর নিচে 1 minus x 1 minus x তাহলে √ আর স্কয়ার 2 by 1 এখন আমরা আরানি গুণ করব দেখি কত হয় 2 minus twice x equal to 1 plus x এখন এই x টা এই দিকে নিয়ে আসি x সরাসরি ওই দিকে যাব তাহলে minus 2x minus x equal to 1 minus 2 1 minus 2 এখানে দেখা যাচ্ছে minus 3x equal to minus 1 উভয় পক্ষ থেকে minus minus চলে যাবে তাহলে বা তাহলে 3x equal to 1 বা x equal to 1 by 3 এই ক্ষেত্রেও আমরা অঙ্কটার মান কত পেলাম 1 by 3 তাহলে দেখা যাচ্ছে কি এই মানগুলো আমাদের এই সহজে এই ভাবে আমরা নির্ণয় করতে পারব তোমরা অতি সহজে এই সমাধান এই জাতীয় সমাধান অন্যান্য সমাধানগুলো আমি একটা অনুরূপ ক্লাস নিলাম অনুরূপ ভাবে মানে অন্যান্য সমাধানগুলো তোমরা সহজেই করতে পারবে আশা করি সহজে ভালোভাবে বুঝতে পেরেছো এখন আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকবে যেন খাতা কলম নিয়ে বসবা তাহলে সহজেই আমার সাথে সাথে যদি অঙ্কগুলো কষো তাহলে সহজেই বুঝতে পারবে ধন্যবাদ সকলে ধন্যবাদ ভালো থাকো